Assalamualaikum everyone, welcome to my channel. Shobai ke Ramzaner onek onek shubhechha. Ajker ayojone apnader jonno thakche khubi shohoj bhabe bhishon mojadar ekdomi unique ekti dim alur chop recipe. Ei recipe ti toiri kora khubi shohoj ar ami ekdomi shohoj upaye ghore thaka upokorone toiri kore dekhiyechi. Ramzane protidin eki iftari toiri na kore ekdomi bhinno upaye ajker ei dim alur recipe ta toiri kore dekhte paren. Asha korchi poribarer boro theke choto shokoler khubi pochondo hobe. তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, তারপর এখানে আমি এইরকম একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এই স্ট্রেনারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই বেসন আর চালের গুঁড়োটাকে স্ট্রেনারে চেলে নিচ্ছি, এতে করে বেসনের ব্যাটারটা একদমই স্মুথ আর পারফেক্ট হবে। তো আপনারাও চেষ্টা করবেন বেসনটাকে এইভাবে চেলে নিতে। দেখতেই পাচ্ছেন আমার বেসনটা কিন্তু খুব ভালোভাবে চালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারবেন। এবার এই সবগুলো উপকরণ একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি মিডিয়াম ঘনত্বের বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। মোটামুটি 10-15 মিনিট সময় নিয়ে এখানে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে। যতটা বেশি সময় নিয়ে বেসনের গোলাটা তৈরি করবেন, নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার বেসনের গোলাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। এবার এই কুসুম গরম তেলটাকে আমি বেসনের গোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কুসুম গরম তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেকটাই ফুলকো হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার বেসনের গোলাটা কিন্তু পারফেক্টলি রেডি। আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করা যাবে না, মোটামুটি 70-80% মতো সেদ্ধ করে নিলেই চলবে। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার আলুর দলা এর মধ্যে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলুই কিন্তু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এই নাস্তাটা একটু ঝাল খেতেই ভালো লাগে, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তার বদলে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন, তবে পেঁয়াজের বেরেস্তা দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে এই ডিমগুলোকে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি ডিমকে মাঝ বরাবর এইভাবে কেটে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। বাকি 2টি ডিমকেও আমি একইভাবে কেটে নেব। তো আমি 3টি ডিম কেটে 6 ভাগে ভাগ করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আলুর বলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার কেটে রাখা অর্ধেকটা ডিম আমি নিয়ে নিচ্ছি। তারপর এই আলুর বলটাকে অর্ধেক ডিমের উপর ঠিক এইভাবে চেপে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। দেখতে কিন্তু এটা পুরো একটা আস্ত ডিমের মতো হয়ে গিয়েছে। এখন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি। খুব ভালোভাবে চেপে আলুর এই বলটাকে ডিমের সাথে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ডিম চপ তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবসময় একইভাবে ইফতারিতে আলুর চপ বেগুনি তৈরি না করে আপনারা কিন্তু আজকের এই ভিন্ন ধরনের রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন বিকেলের স্ন্যাক্স হিসাবে। চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমার বেসনের গোলাটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আমি আবারও একটু হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো তৈরি করে রাখা ডিম আলুর চপ থেকে একটি ডিম আলুর চপ আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে বেসনের গোলার মধ্যে দিয়ে চামচ দিয়ে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালোভাবে বেসনের গোলাটা দিয়ে কোট করে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দেব। তো সেই জন্য চুলায় আমি আগে থেকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন বেসনে কোট করা ডিম আলুর চপ সরাসরি আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও একইভাবে ডিম আলুর চপটাকে খুব ভালোভাবে কোট করে দিতে পারবেন। তো সবগুলো ডিম আলুর চপে আমি একইভাবে বেসনের গোলা দিয়ে কোট করে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। একপাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলগুলো কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডিম আলুর চপগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা রমজানের ইফতার আয়োজনে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভিন্নধর্মী এই ডিম আলুর চপটা আপনারা একবার তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।